হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকে হতে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই টিকটক ব্যবহার করি, আর টিকটকের প্রোফাইল ভিউ নিয়ে একটা অপশন আছে, আমরা অনেকেই ওপেন করতে পারি, অনেকেই পারি না। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা টিকটকের প্রোফাইল ভিউ অপশনটা কীভাবে অন করবেন আর সেটার বেনিফিটটা কী। তো সেটার বেনিফিটটা আমি আগেই বলে দিই যে আপনারা টিকটকের প্রোফাইল ভিউ অপশনটা অন করে রাখলে আপনাদের বেনিফিটটা এই যে আপনার মোবাইলে টিকটকের যত ভিডিও আছে, যদি কোনো ব্যক্তি আপনার টিকটকে ভিজিট করে বা আপনার ভিডিও দেখে বা আপনার প্রোফাইলে ঢুকে দেখে, তাহলে কিন্তু সেইখানে তার নামটা, আইডির নামটা শো করবে। আর এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে কারা ভিজিট করছে আর কেন, কোন ভিডিও দেখছে, সেটা কিন্তু আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। আর আপনি চাইলে সেখান থেকে তাদের ফলো দিয়ে রাখতে পারবেন আর ফলো ব্যাগও নিতে পারবেন। তো আমি আপনাদের এখন দেখাই দেবো আপনারা কীভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল ভিউ অপশনটা অন করে রাখবেন। তো বন্ধু, কথা না বাড়িয়ে চলেন আমি আমার স্ক্রিনে চলে যাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো দেখেন, আমি আমার স্ক্রিনে চলে আসছি। আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনার টিকটক অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো দেখেন, আমি আমার টিকটক অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে তো বন্ধু, টিকটকের ইন্টারফেসটা আপনাদের সামনে এরকমভাবে শো করবে। তো আপনি কী করবেন, আপনার প্রোফাইল আইকনে চলে যাবেন। দেখেন, এখানে প্রোফাইল বলে একটা অপশন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইল অপশনটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো সেটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, তো আপনার অ্যাকাউন্টে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন একটা দুইটা পায়ের চিহ্ন দেওয়া আছে। তো আপনি এখানে দুইটা পায়ে ক্লিক করবেন। পায়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখেন লেখা আছে টার্ন অন প্রোফাইল ভিউ হিস্টরি। তো আপনাকে এখান থেকে টার্ন অনটা করে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে কারা ভিজিট করছে তাদের দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, অনেক ডিটেলস দেওয়া আছে, আপনি যদি পড়তে চান সেটা পড়তেও পারেন। এখানে পড়লে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের সেফটিও করে নিতে পারেন। দেখেন, এখানে আপনি টার্ন অন বলে একটা অপশন পাবেন, নিচে টার্ন অনে ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যে আপনার টিকটক অ্যাকাউন্টে কারা কারা ভিজিট করছে সেটার নাম কিন্তু এখানে চলে আসবে। দেখেন, আমার কিন্তু এখানে অলরেডি চলে আসছে কতগুলো নাম, আমার অ্যাকাউন্টে যারা যারা ভিজিট করছে তাদের নাম কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের নামগুলো চেক করে নিতে পারবেন। তো এখানে দেখেন ফলো আছে, ফলো আছে, ফলো আছে। যদি আপনার মন চায় এখান থেকে কাউকে ফলো দিতে, আপনি ফলো দিয়ে নিতেও পারবেন। আর যদি মনে করেন না আমার আপনাকে কেউ ফলো দেয় নাই বা দেবে না, সেটাও আপনি করে নিতে পারবেন। তো বন্ধু, আমি মনে করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট ফ্রম টিপস অফিশিয়াল।